বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, সি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি নিকুঞ্জ দুয়ে। আজকে আমরা ওই যে রাস্ট রিমুভ এবং পেন রিমুভের কাজ করবো, তো ওইটার উপরে আজকে ভিডিও হবে। ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থার্ড ফ্লোরের ছাদের উপরে যে রডগুলো ছিল ওই বিল্ডিংয়ের, সবগুলা রডের ভিতরে পেন্ট করা হয়ে গেছে। যেহেতু রংটা হচ্ছে পিছলা জাতীয় পদার্থ, কংক্রিট যখন ঢালাই করবে থেকে গেছে পিছলাটা ছেড়ে দিতে পারে, তার জন্য হয়েছে কি এই রংটা রিমুভ করা হচ্ছে। তো আমরা রাস্ট এবং হচ্ছে রংটা রিমুভ করার জন্য আজকে এই প্রজেক্টে আসছি, এবং রাস্ট এবং রং কীভাবে রিমুভ করা হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকে ভিডিও। তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে এই যে সুপার পেন্ট রিমুভার, আমরা কীভাবে পেন্ট রিমুভ করবো ওই পাশে কলামে দেখতে পাচ্ছিলেন যে খুবই পেন্ট ছিল, মানে রং ছিল রেনফোর্সমেন্টে। তো আমরা এইগুলাতে পরিষ্কার করছি, রিমুভ করছি, রংটা কি যেভাবে ছিল রিমুভ করছি। তো এই পাশে এখনও আছে, এটা কীভাবে রিমুভ করতে হয় তা প্র্যাকটিক্যাল আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে পেন্ট রিমুভার স্প্রে। এটাকে পেন্ট রিমুভার স্প্রে করতে হবে, স্প্রে করার পরে গ্রাইন্ডিং মেশিন, 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন দিয়ে, তারপর হয়েছে ওয়ার যে ব্রাশ থাকে আমাদের, ব্রাশ দিয়ে সেটা এটাকে ঘষা দিলে এটা কিন্তু পেন্টটা রিমুভ হয়ে যাবে। তো কীভাবে কাজটা করা হয় তা প্র্যাকটিক্যালি আজকে দেখাচ্ছি। এই রডগুলোকে পেন্ট রিমুভ করা হয়েছে একদম আগের মতন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার রডগুলো পরিষ্কার করা হয়েছে, একদম পরিষ্কার। এই রাস্ট এবং পেন্ট রিমুভ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা খুব দক্ষ লোক দিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিয়ে পরিষ্কার করে থাকি। আমাদের ডিসক্রিপশন লিঙ্কে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে, তো কারো যদি রাস্ট রিমুভ এবং পেন্ট রিমুভ এর রিলেটেড কাজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন এরকম ছিল, একদম পুরো পেন্ট করা ছিল, একদম রং করা ছিল। এই প্যান্টগুলো আমরা রিমুভ করছি,
এটা যে এই কলামের রডগুলোকে রিমুভ করা হয়েছে। এই আগে যে এরকম রড থাকে ঠিক সেরকম করা হয়েছে কোনো রকমের ক্ষতি ছাড়াই। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার দিতে ভুল করবেন না। থ্যাংক ইউ।